রাজ্যের মহিলা ক্রিকেটারদের দিকে খেয়াল রেখে রবিবার নরসিংগড়ে 40 শয্যা বিশিষ্ট মহিলা হোস্টেলের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ ক্রিকেট সংস্থার বরিষ্ঠ কর্মকর্তারা। সুসজ্জিত এই হোস্টেলের উদ্বোধন করার ফলে এর সুফল পাবেন মহিলা ক্রিকেটাররা। তার ভাষণে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রের উন্নতির জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রয়াস এবং কর্মসূচির উল্লেখ করেন উপস্থিত বিশিষ্ট প্রতিনিধিরা। উল্লেখ্য, রাজ্যের ক্রীড়া জগতের উন্নয়নে একের পর এক পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার। কিছুদিন আগেই উমাকান্ত স্টেডিয়ামে বসানো হয়েছিল আধুনিক ফুটবল টার্ফ। হোস্টেল তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। 24-এর মধ্যে ত্রিপুরা রাজ্যে যে কোনো একটা আইপিএল ম্যাচ যাতে আমরা করতে পারি, তার জন্য আমার যদি কিছু করতে হয়, কাকে যদি বলতে, আমার সেই জায়গায় লোভ রয়েছে। কারণ আমার ত্রিপুরাকে আমি মার্কেটিং করা, সে খেলাধুলা হচ্ছে সবচেয়ে বড় মার্কেটিং। সে আমাদের ছেলেমেয়েরা বাইরে যাবে, বাইরের ছেলেমেয়েরা আমাদের স্টেটে আসবে, সেভাবে যাতে আমরা খেলাধুলা করতে পারি এবং আমরা যাতে নর্থ ইস্টের একটা প্রিমিয়ার লিগ করা যায় কিনা আমি জানি না, আমি স্বপ্ন দেখি। যেটা রতনদা বলেছেন, এইসব স্বপ্ন যখন আমরা দেখব, এই কাজগুলি যখন করব, আমাদের প্রত্যেক ঘরে ঘরে ছেলেমেয়েরা ক্রিকেটের জন্য এগিয়ে আসবে এবং আগামী দিন তাদের ভবিষ্যৎ নির্মাণ ক্রিকেটের মাধ্যমে সেরা করতে পারবে। আর আমি আরেকটা অনুরোধ করব যে বিসিসিআই এবার মহিলা ক্রিকেট এবং যে পুরুষ